আজকের সকালটা এখান থেকে স্টার্ট করছি। চলো আজ সারাদিন কী করবো না করবো নিশ্চিত তোমাদের সঙ্গে আটটা মাথা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। চলো রুটিটা করে নিই। আজকে রুটির সঙ্গে একটু কী করবো বলো তো? বেগুন ভাজা। মা বললো রুটি খাবে না, মায়ের শরীরটা ভালো নেই, গ্যাস হয়ে গেছে, তাই মা বললো রুটি খাবে না। আজকে মেয়ের এক্সাম শেষ, মানে প্র্যাকটিক্যাল। চলো পরে আবার দেখা হচ্ছে। আলো যেটা সোমবার দিয়ে দিচ্ছি, আর এখানে আলু কেটে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর ওইদিকে আমার রুটি করা হয়ে গেছে, আলুর তরকারিটা বসি, ভাতটা বসাবো, কারণ মেয়ে আবার এক্সাম দিতে যাবে। মেয়ে বললো বেগুন ভাজা দিয়ে ভাত খাবে, তাই বেগুন গুলোকে চাক চাক করে কেটে নিচ্ছি, এখন বেগুন ভাজবো। দেখো আমার টিফিন হয়ে গেছে, আলুর তরকারি, এই যে রুটি আর চা লাল চা। তোমাদের দাদাভাইকে আমি এখন খেতে দেবো, এনাও। এদিকে আমারটাও বেড়ে নিয়েছি, চলো খেয়ে নি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলোকে, একে একে আমার মা এখন বাসন মাজছে, দেখতে পাচ্ছ? হাতটা দেবো, চলো দেখি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি, গ্যাসটা আসছে দিদি। কী করছে এরা দুই বোন মিলে? এরা দুই বোন মিলে কী করছে দিদি? রথের প্ল্যান করছে, উল্টো রথ টানবে, সোজা রথ। রথ রথটা কোনো দেরি আছে, সবাই তো এটা জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাসে রথ, পরের মাসে না, বেশি দিন বাকি নেই। তুমি রথ টানবে? বাবা রথ তো আগের বার তো টানতে পারেনি, মানিদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল বলে। ও আগের বছর তো গৃহপ্রবেশ ছিল, অনুভবই করতে পারেনি, না উল্টো রথ না সোজা রথ, গৃহপ্রবেশের আনন্দে এতটাই মেতে উঠেছিলাম, কিন্তু এই বছর তো অনুভব করতে হবে। এখন খেয়ে দিয়ে পড়াশোনা করতে বসে গেছে, দেখতে পাচ্ছ? ইভিএস করছে মামা এখন, মামা এখন ইভিএস লিখছে। আর এদিকে আমার মা বসে বসে ফোন ঘাটছে। বাবা মা কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছে জানো, আজকে রুটি খায়নি, কাঁঠাল মুড়ি খেয়েছে। আর এদিকে আমার বড় মেয়ে কলেজে যাবে, তার জন্য এখন রেডি হচ্ছে, রেডি সেডি, কমপ্লিট, তাড়াতাড়ি করো। ঘেমেছি দেখতে পাচ্ছি, পুরো ঘেমে গেছে, পাখাটা চালিয়ে নিস নি কেন, গরমে মুড়ি দিয়ে বাস স্ট্যান্ডে যেতে চাই। ঠাকুর কাছে ভালো করে প্রার্থনা কর যাতে পরীক্ষা ভালো হয়। বাই মাম্মা, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, ভালো হয় পরীক্ষা দিবি। জুতোটা দিয়ে ঝেড়ে দিই,
চলে গেল গরমে কলেজে। মামা এখন লিখছে, এখন ইভিনিং টাইম, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি পুরো রেডি হয়ে গেছি। তা এখন আমরা কোথায় যাচ্ছি তা চলো তোমরা দেখতে পারবে, আমরা এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি, কে কে যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি। হঠাৎ বৌদি ফোন করলো, বৌদির আবদার এখন যাবে, তা সেখানেই যাচ্ছি আমরা। চলো পরে তোমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো। বৌদি ফোন করলো, আচ্ছা বৌদি কাঁঠাল দিচ্ছে, কাঁঠাল খেয়েছে, কাঁঠালের ঢেক হচ্ছে, অপমন হচ্ছে। বৌদি ফোন করলো বেড়ানোর জন্য, চলো এখন বেড়া যাক, জুতোটা পরে নিই। চলো তাহলে এখন জামাটা, দেখো বেরিয়ে পড়েছি, চলো বৌদিরা ওয়েট করছে আমার জন্য, দেখাই। ওই দেখো আমার বৌদি আমার জন্য দাঁড়িয়ে আছে, বৌদে তাই বৌদি বাটি ভালো লাগছে, সব কিছু জিনিসের নাম মুখে বলা বলিসনি কেন, কি বলবো, আমাকে ফোন করে বললি যে তিনটে ফোনের সময় তাহলে মানটাকে ফোন করছি মান, বাবা গরমে এবার চুল ছাড়া দিচ্ছে, আমরা এখন সবাই বেরিয়ে পড়ছি, কোথায় যাচ্ছি তোমাদের বলিনি, এখন বৌদির মুখে শোনো কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি, ননদদের জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছি, তাই ননদে জামাইদের জন্য কেনাকাটা করতে যাচ্ছি, তো চলো দেখবে আমাদের সাথে যে নন্দে জামাইদের জন্য কি কিনলাম। কলকাতা মাঠে যাচ্ছি আমরা এখন কেনাকাটা করতে, চলো হ্যাঁ চলো। না অনেকদিন হলো তো, তাও তিন বছর চার বছর হয়ে গেল। আমাদের এখানকার গোপালজির মন্দির এটা, দুজনে গিয়ে ম্যাচিং করে ড্রেস পরেছে দেখেছো, এক কালারে। প্রাইস দেখছি, এটার প্রাইস কত আছে, বাচ্চাদের বড়দের না, বাহ। একদম ভালো না গেঞ্জিগুলো, পুরনো পুরনো, সে আগেকার সেই এক ঢালা গেঞ্জি, ওদেরকে বললাম তাহলে চল শ্যামবাজার যাই, ওখান থেকে বড় দোকান আছে, অনেক দোকান আছে, ওখান থেকে দেখে নিয়ে যাবি, চলো তিন নাটকই যাই, নাটক করে আসি, চ চ চ নাটক শুরু হয়ে গেল।
আবার বিশালে চলে এসেছি কলকাতা মার্কেট। একবার আসলাম, আবার বেলগাছিয়ায় গেলাম, বেলগাছিয়া আবার আবার এখানে আসলাম, খালি ঘুরেই চলেছি আমরা। সব ওদের হাতে প্লাস্টিক মার্কেটিং করেছে। আবার কলকাতা মাঠে চলে এসেছি আমরা, আবার চলে এসেছি কলকাতা মাঠে। দেখতেই পাচ্ছ কতগুলো এখানে, পরে দেখাবো তোমাদেরকে, নিশ্চয়ই দেখাবো ষষ্ঠীর মার্কেটিং। এখনো বাকি আছে, এখনো বাকি আছে অনেক। আমি বাড়ি চলে এসেছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো পরে আবার দেখা হচ্ছে। মামমকে আন্টি পড়াতে এসেছে, মামম পড়ছে, পরে আবার দেখা হবে। এখনো মার্কেটিংয়ে অনেক কিছু আছে, শুধু এখন তোমাদের দাদা ভাইদের, দুই দাদা ভাই আর আমার দাদার মানে কেনাকাটা কমপ্লিট হয়েছে। আমার বৌদিকে দেবো, আমি দেবো, বোন দেবে, তারপর বৌদি আমাদেরকে দেবে, দেবে না দেবে সব নিশ্চয়ই শেয়ার করবো তোমাদেরকে। চলো এখন বৌদির বাড়ি যাবো, বোনের বাড়ি যাবো, কাঁঠালের বিচি নিয়ে। এগুলো হচ্ছে বৌদি ভাজা খাবে, মামামকে পড়াতে এসেছে কিনা মামামকে আজকে আর নিয়ে যাবো না। চলো তাহলে যাওয়া যাক। চলো যাবো, জামা কাপড় কিচ্ছু শুকায়নি, সব মেলা এখানে। সব মার্কেটিং করে আমার বৌদি হাঁপিয়ে গেছে। যে লিপকার হয়ে গেছে নাকি বাবা, একটু রাস্তায় বেরোলো এমনি তো। মানটা দিনের জেলা থাকতে পারছি না, গেট খোল। এই আদির এই এক জামা না খুব জোর খিদে লেগেছে মানটো। এই একটা সিঙ্গারা নিয়ে আছি, মুড়ি মাথা পাচ্ছি। মুড়ি মাখা হচ্ছে, সিঙ্গারা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, নিমকি ভাজা সব কিছু মিক্স করে। একটু ঘটি গরম হচ্ছে, দেখি একটু ঘটি গরম খেয়ে কেমন লাগছে। না ঘটি গরম খাবার তোমরা, ঘটি গরম যেতে পারছিস, যদি ঢং করছিস এত, যা এই শুধু, হ্যাঁ যা এই শুধু কিনে গা ঠিক হয়ে যাবি শরীর। চলো টাটা। পাশে মাছ ভেজে খা, পাশে মাছ ভেজে ভাত দিয়ে খা বনু, তাহলে তোমার শরীর একদম চাঙ্গা হয়ে যাবে। আজ সকালে জিনিস পান্তা খেয়েছি আমি, পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডোলে ডোলে। ঠিক আছে বড় বৌদিকে বল দিয়ে আসুন দিন পান্তা ভাত খাওয়াতে আমাদের সবাইকে। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। চলো বন্ধ হয়েছে, হ্যাঁ।